রাজশাহী খাইমা যুবদলের সংগ্রামী সভাপতি প্রধান বক্তা বীরশহীদবৃন্দ, সামনে উপবিষ্ট জিয়ার সৈনিক আমার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে কাউকে আমি মেনশন করতে পারছি না, কারণ আমাদের প্রধান বক্তা সাহেব সব টাইম নিয়ে দিছে, আমার মুখ খোলার কোনো সময় নাই। কাজেই এখন আপনারা যা বলবো শোনা প্রধান বক্তার কাছে শুনেছে। তো আসলে সত্যিকার অর্থে এখন সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়, কারণ এই সময় দোয়া কবুলের সময়, যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় বলেছেন দোয়া কবুলে, তার মধ্যে ইফতার সামনে নিয়ে দোয়া কবুল হয়, এই সময়টা আমার বক্তব্য দিয়ে মনে হয় নষ্ট করে লাভ নেই। কি বলেন আপনারা? আমার মনে হয় যে আমি বক্তব্য না দিই, আমরা ইফতার করি, তারপরে আমরা বক্তব্য দেওয়া থাকলে কিছু দিব, তবে যেহেতু অফিসিয়ালি একটা কিছু বলতে হচ্ছে সেই হিসাবে করবো। আজকের এই সভা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের নেতৃবৃন্দের এই উদ্যোগে আজকে যে সভা আয়োজন করেছেন, সাধারণ সম্পাদক দেশে চলে যাবে আমি শুনেছি, আমাকে যখন বললো আমি বললাম যে আমি যেতে পারি, সাধারণ সম্পাদক ইয়াসিন যদি উপস্থিত থাকে তাহলে যাবো। তো সেই কারণে কিন্তু তারা পরিবারই করে আজকে এই মানে সাপ্তাহিক দিনও এই অনুষ্ঠানের আয়োজন করেছে, কেননা আমাদের এরপর পর রেগুলার অনুষ্ঠান আছে, আগামীকাল অনুষ্ঠান আছে, তারপর দিন অনুষ্ঠান, তারপর দিন দুবাইতে, এইভাবে প্রত্যেকদিন সিরিজ প্রোগ্রাম আছে আমাদের। তো সেজন্য এটা আসলে তাদের দোষ নয়, দোষটা আমাদের একসাথে হয়ে গেছে, আমি অনেকটা নিজের উপর দায়ভার নিচ্ছি, কেননা আমি যেহেতু ফোর্স করেছিলাম যে সাধারণ সম্পাদক উপস্থিত থাকতে হবে, আপনাদের আমন্ত্রণ জানিয়েছে আয়োজন করেছে আজকের এই